কাঁদে ও কে চাঁদের চোখে, কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে, গভীর শীতের কণ্ঠ জড়ায় শান্ত এই শোভা গগন ছড়ায়, হারান প্রিয়া মন এলুকি লুকায় আমার একা ঘরে ম্লান আলোকে, গঙ্গায় শুভ সকাল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি টিনা, আমার খাম খেয়ালি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ঠিকঠাকই আছেন, আমিও ঠিক আছি। এখন ঘড়িতে বাজে 8:30, আজকে রবিবার, ছুটির আমেজ। এই 8:30 সময় থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করছি। তো আজকে তো ছুটির দিন, যেমন সেদিন তেমন তো সত্যি করেই আজকে একটুখানি লেজি ডে, কিন্তু সব কিছু তো করতে আমাদের হবে। আজকে ভালোই রোদ উঠছে, বেশ কড়া রোদ উঠছে, বেশ ভালো গরম। তো চলুন এখন থেকে আমার ব্লগটাকে শুরু তো করি, দিনের কাজগুলো শুরু করি, তারপরে তো আস্তে আস্তে সারাদিন কাজ করবো, ঘামবো, আপনাদের সঙ্গে বলবো, আবার বলবো যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এই কথাটা তো শেষ হবেই না। তো চলুন আমার গাছগাছালিকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে সঙ্গে আমি আজকে দিন শুরু করছি। চলুন শুরু করি। আজকে রবিবার, আজকে ছেলে আসবে। আর একটা কথা যেটা হলো যে আমার আজকে দুটো প্রোগ্রাম আছে, রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র নজরুল সন্ধ্যা, একটা তো বিশাল বড় করে সারা নবদ্বীপ জুড়ে সমস্ত সাংস্কৃতিক জগৎ, সাংবাদিক জগৎ, সমস্ত সবার মিলে একটা বিশাল বড় করে একটা অনুষ্ঠান রয়েছে, সেটা তো অবশ্যই আমরা করব। আর হলো তার সঙ্গে রয়েছে হলো আরও একটা আরোহী বলে আমার একটা বান্ধবীর, আমার সবচেয়ে প্রিয় বান্ধবীর একটা গ্রুপ আছে, ওদেরও একটা আজকে অনুষ্ঠান রয়েছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। তো দুটোতেই যাওয়ার চেষ্টা করবো। তো চলুন এখন ঝটপট করে কাজকর্মগুলো করে গে। সকাল সকাল আজকে আমি রান্নাঘরে ঢুকে গেছি। এখানে দেখো চিংড়ি মাছগুলোকে বের করে একটু জলে ভিজিয়ে রেখে দিলাম, এর বরফটা একটুখানি কাটুক, আর চিংড়ি আর আলু দিয়ে একটা কারির মতো করবো। আর চলো রান্না কী কী করবো সেগুলোর একটুখানি টুকটাক করে বের করে রেখেছি, এগুলো একটু কাটাকুটি করবো, একটুখানি লাউ বড়ি করবো, একটুখানি উচ্ছে ভাজবো, ব্যাস তিনটে পদ হবে। আর এখানে তো ডাল রয়েছেই গতকালের, এখানে রয়েছে কচুর শাক, এগুলো তো রয়েছেই। তো চলো ঝটপট করে রান্না করি। আমার না একটা ভাইও আসবে একটু পরে, আমার কিছু ইউটিউবের কাজ আছে তার সঙ্গে, তো ওকে আমি একজন দেখেছি, ও আসবে। প্লাস আজকে অ্যাকোরিয়ামটা প্রচণ্ড নোংরা হয়েছে, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে লোক আসবে, ওকেও বলেছি আজকে, সব আজকেই আসবে। তো চলো ঝটপট ঝটপট করে আমি আগে কাজকর্মগুলো, রান্না বান্না, মানে সবজিপাতি কেটে রান্নাটা আমি করে ফেলি। রবিবার হলে কি হবে, রবিবার হলো প্রচুর কাজ, প্রচুর কিছু, একদম মানে মাথার ওপর দিয়ে যেন চলে যায় এরকম একটা অবস্থা থাকে। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে আমি বিধ্বস্ত, পুরো একবারে চোখ মুখ কালো হয়ে গেছে, একদম বিধ্বস্ত হয়ে আছি, প্রচুর কাজ সকাল থেকে। এখন বেলা 9টা বাজে, আমি এর মধ্যেই ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে গেছি,
এত গরম, এত গরম করছে, এত কষ্ট হচ্ছে। তো কিন্তু আমাকে প্রচুর কাজগুলোকে ছটপা ছটপা করতে হবে। আজকে রবিবার হলেও কোনো মুক্তি নেই, আজকে লেজি ডে নয় আমার কাছে। আজকে ভুলেই গেছিলাম, আজকে অ্যাকোরিয়াম পোষা করতে আসবে, তারপরে আমার আমার একটা ভাইও আসবে যে এনজিও করে আমার সঙ্গে, কিন্তু সেই ছেলেটাকে আমি ডেকেছি ভাইটাকে, তো ও আসবে সড়ক, ওর সঙ্গে কিছু কাজ আছে সেই কাজ করবো, প্লাস রান্নাবান্না, প্লাস বিকেলবেলা দুটো বড় বড় প্রোগ্রাম রয়েছে, সব কিছু মিলেমিশে আমি আজ আর এই দেখুন এই ঘরে আমি বিছানাপত্র সমস্ত ক্লিন করে ফেলেছি। করে ফেলে এই ডাইনিং টেবিলটা অবশ্য চেয়ারটা তুলে রেখেছি, কারণ মাসি আসবে তো ঘর দূর মুছবে, ঘরটা প্রচণ্ড ছোট তো খুব প্রবলেম হয়, তো সেই জন্য বেডের উপরে তুলে রেখেছি, ঘর দূর মোছা হয়ে গেলে আমি নামিয়ে দেবো। ঝটপট করে কাজগুলো করে নিই। এই দেখুন এই মাত্র আমার বাড়িতে কারা কারা রয়েছে, আমি বললাম না যে আমার বাড়িতে আমার দুই এনজিওর দুজন মূল মাথা তারা আসবে। আমাদের দুটোরই আলোচনা সভা বসেছে, এটা হলো দোদন্দা, ওটা হলো সনক। সনককে তো আগেও দেখেছেন আমার ইয়েতে ভিডিওতে। আমরা এখন বসেছি জল্পনা কল্পনা করতে, কি জল্পনা কল্পনা করছি সেটা কিন্তু নিজেরাও জানি না, আমি কিন্তু বিধ্বস্ত গরমে। আর তার সঙ্গে সঙ্গে দেখাই যে আমার অ্যাকোরিয়াম তো এসেছে, অ্যাকোরিয়াম পরিষ্কার হচ্ছে, অ্যাকোরিয়াম পরিষ্কার করতেও চলে এসেছে, অ্যাকোরিয়াম পরিষ্কার হচ্ছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর বৃষ্টি হচ্ছে, এখন সন্ধ্যে 6টা বাজে কিন্তু সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদার ঠান্ডাও হয়ে গেছে। আমার আজকে দুখানা প্রোগ্রাম রয়েছে, 6:30 থেকে দুটো প্রোগ্রামই শুরু, একটাতে 6:30 যাবো আর একটাতে একটু দেরি করে যাওয়ার কথা। এটা তো 6:30 যেতে পারবো কিনা জানি না, কারণ এই তো বৃষ্টি শুরু হলো, কতক্ষণ কীভাবে হবে বৃষ্টি না থাকলে তো আর বেরোতে পারছি না বাড়ি থেকে। তো এখন আমি রেডি হতে যাবো ভাবছি, কিন্তু তার মধ্যে বৃষ্টিটা হচ্ছে বলে হলো আমার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তো চলুন বৃষ্টি বৃষ্টি হোক, আমি যতক্ষণ রেডি হয়ে যাই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এখানে সুন্দর বৃষ্টি হয়েছে, এখন বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আমি একটু সেজে নিয়েছি এরকমভাবে, একটা গাছি তসর পরেছি, তার সঙ্গে এইভাবে সেজেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, হ্যাঁ কেমন লাগছে আমাকে। তো চলুন, আমার তো বললামই আমার দুখানা অনুষ্ঠান রয়েছে, সেই দুটো অনুষ্ঠানে যাবো এখন। একটা তো 6:30 থেকে শুরু, আর দুটোই 6:30 থেকে শুরু, কিন্তু দুটোই তো একই সময় যাওয়া সম্ভব না, একটা করে এসে তারপরে আবার একটা আমার বান্ধবীর অনুষ্ঠান রয়েছে, সেইটাও বান্ধবীর মানে গ্রুপের অনুষ্ঠান, তো সেটাও যাবো। তো চলুন, আপাতত এরকমভাবে সেজে গুঁজে আমি রেডি হয়ে গেছি। তো এবার বাইরে একটু বৃষ্টি পড়ছে যদিও, সেটা দেখে নিই কতখানি বৃষ্টি কীরকম অবস্থা, তো সেরকমভাবে চলে যাবো। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ খাম খেয়ালি। এই বাচ্চা দুটো এত সুন্দর নাচ করে, ব্রজগোপী খেলে হরি কাজী নজরুল ইসলামের একটি গানের উপরে ওরা পারফর্ম করছে, ভীষণ সুন্দর। আমার কৃষ্ণ ঘনশ্যাম, আমি বহু আশায় তোমাকে পেয়েছি এলাম।
অনুষ্ঠান করে বাড়ি চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 10:30। আমার ছেলেও এসে গেছে, ছেলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তো বাড়ি চলে এসেছি, সমস্ত কিছু খুব ভালো প্রোগ্রাম হয়েছে। দুটো অনুষ্ঠানেই ভীষণ সুন্দর হয়েছে। দুটো অনুষ্ঠানেই আমি আমার ওই কবিতা গান দিয়ে যে ফিউশনটা তৈরি করেছিলাম সেটাকে আমি পারফর্ম করেছি। আশা করছি সবার ভালো লাগবে, ভালো লেগেছে। তো বাড়ি চলে এসেছি এখন। আজকের মতো সবাইকে ভালো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।